ফুলকলিক ছাড়া এই দুনিয়াতে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি ফুলকলিক ভালোবাসে বিষ খায় মরব। তুই আমাকে এখানে কিসের জন্য ডেকে নিয়ে আসলি পাশান ভাই? একটা খুব জরুরি প্রয়োজনে তোকে এখানে ধরে নিয়ে আসছি রে ভাই। তোর জরুরি প্রয়োজন হলে তো হবি না, তুই এখানে দেখা করবো ফুলকলির সাথে, তার মধ্যে তুই আমার টানতিস কে? আর তুই আমাকে এখানে মিথ্যা কথা কয় আনলু কিসের জন্য ভাই রে? সত্যি কথা কইলে তুই তো আসতি না রে ভাই। আই মিন্টু যা, চলে যা। না 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 না, মিন্টু যা, যাইস রে ভাই, যাইস। আমি খুব বিপদে পড়ে তোকে এখানে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি যদি মিথ্যা কথা কয়েছি এই জন্য তুই যা করার আমাকে করিস, তা এখন যাইস রে ভাই। আশ্চর্য কথা, তোর কিসের বিপদ? তুই এখানে কথা বলবি ফুলকলির সাথে, তার মধ্যে তুই আমার টানতিস কিসের জন্য? কারণ আছে রে ভাই, তোকে যে কিছু টানতেছি তার একটা বিশাল কারণ আছে। বললাম না তোর খুব জরুরি একটা প্রয়োজন, তো সাক্ষী হওয়া লাগবে ভাই। কিসের সাক্ষী লাগবে তোমার? হ্যাঁ এগুলো তুমি কি করছো বাসান? এই এই আমাকে এখন সত্যি কথা কথা, তোরা কি পালাই বিয়ে শাদী করবো নাকি? আমি কিন্তু আগে থেকে কয়ে দিচ্ছি আমি এই পালায় বিয়ে শাদীর সাক্ষী দিতে পারবো না কিন্তু। ওরে না রে, পালায় বিয়ে শাদী করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি আমার দুঃখের কথাটা তো করছি। ও তাড়াতাড়ি কর। ফুলকলি ফুলকলি আমাকে জানাই দিয়েছে আমাদের মিলন কোনোভাবেই সম্ভব না। আচ্ছা ভাই তুই কর, এটা কি আমার পক্ষে মানে না সম্ভব? আচ্ছা সম্ভব না তো কি করব? তুই তুই কি এখন ফুলকলি হাইজ্যাক করবি? সি 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 সি, এটা কি করছিস তুই? আমার কি তোর এরকম সওয়াল মনে হয়? হ্যাঁ আমি ফুলকলি চিন্তা করতে যাবো কি জন্যে? যাকে আমি ভালোবাসি তাকে আমি হাইজ্যাক করবো? তোদেরও পারিস। আমার সম্পর্কে তোর এই ধারণা কয়ে ফালা কি কবু? কব না খালি, আমি দেখাবো। এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এটা কিসের বোতল কদি? ফুলকলিক ছাড়া এই দুনিয়াতে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি ফুলকলিক ভালোবাসে বিষ খায় মরব, বিষ খায়। আমার মৃত্যুর জন্যে আর দাঁড়া শেষ হয়নি। আমি যা করতে আসছি তুই তাই দেখ, সাক্ষী থাকবি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবি নে, কেউ যাতে ফুলকলিকে দুষবেন না পারে, ফুলকলির নামে কেস দিবেন না পারে, এই জন্য আমি তকলি আসছি। তুই দেখবি সাক্ষী দিবি রে ভাই। দেখিস ওই মিন্টু কেমন তোর পাগলামি শুরু করেছে, এটা কোনো কথা? উইয়ের বাপের অপকর্মের জন্য আমার ভাই তুই এখানে একটা কথাও কইতে পারি না, এটা কি আমার দোষ? কি করবো আমি? হ্যাঁ লাগাটা তুই কি করবো এটা একান্ত তোর নিজের বিষয়। আমার ডাকে নিয়ে আসে এখানে কোনো সিন করলে কিন্তু তোর কারে ভালো হবে না। আমি কিন্তু এখনই যাই তোর বাপের কাছে সব কয়ে দেবো। কয়ে ধরে ভাই কয়ে, আমার জীবনের প্রতি আমার আর কোনো মায়া দয়া নাই, আর কোনো মায়া দয়া। হ্যাঁ মিন্টু ও আগে একটু বুঝাতো, একটু ভালো করে মাথায় বুঝাই দে ভালো কইরা। আমার গুজনের কথা বুঝছিস কে? হ্যাঁ মেম ভালোবাসা করার সময় কি আমাকে জিজ্ঞেস করে করেছিল যত সব আজারি ঝামেলা? তুই যে ফুলকলির সামনে বিষ খাবো কয়ে ঘোষণা দিছু, এ কথা আমি তোর বাপ আর তোর বড় ভাইয়ের কাছে কয়ে দেব। কোনো লাভ হবে না রে ভাই, তোর কি মনে হচ্ছে আমি কি সত্যি সত্যি বিষ খাতাম? আমি বোকা হবার বাড়ি? আমি কি এতটাই বোকা? আমি তো বিষ খাওয়ার অ্যাক্টিং করেছি। আরে ফুলকলির মন ডারে গলানোর জন্য, ও ভয় দেখানোর জন্য আমি তখন বিষ খাওয়ার অ্যাক্টিং করেছিলাম। সিটার জানি কোনো কথা,